जोरहाट एथलेटिक क्लाबर उद्योगे अपनारा जो कम्यूनिटी किचेन कर कम्यूनिटी किचन उद्योग अपन क्यों जोरहाट एथलेटिक क्लाब हावड़ा जिलार सांक्राइल थानार अंतर्गत एक ऐतिह्यशाली क्लाब 1933 साले जन्म 87 बचर धरे आमरा विभिन्न सेवामूलक काज करे एसेछि। कोविड-19 এই করোনা এবং উমফুনের তাণ্ডবে আজ মানুষ দিশেহারা বিপর্যস্ত, বিভিন্ন জায়গায় লকডাউনের মধ্যে বিভিন্ন জায়গায় এই বিপর্যস্ত মানুষরা ত্রাণ পেয়েছে, খাবার পেয়েছে, কিন্তু আজকে অনেকেই সেই ত্রাণ বা খাবার ব্যবস্থাটা গুটিয়ে নেওয়ার ফলে আমরা জোরহাট অ্যাথলেটিক ক্লাব থেকে ঠিক করি কমিউনিটি কিচেন খুলে 7 দিন ব্যাপী এই বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্যে। আমরা এখানে লাঞ্চ প্রোভাইড করি এবং শিশুদের জন্য আমরা দুধ অথবা বিস্কুট অথবা হরলিক্স আমরা দিচ্ছি। আমাদের এই জোরহাট অ্যাথলেটিক ক্লাব একটা ঐতিহ্যশালী ক্লাব, আমরা IFA এবং CAB অনুমোদিত ক্লাব। আমাদের এখানে ক্রিকেট, ফুটবল, যোগা এবং জিম সমস্ত কিছুই আমাদের এখানে আছে। আমরা এটা চেষ্টা করব, আপাতত আমাদের 7 দিন পর্যন্ত আমাদের এটা চালানোর কথা। আমরা পরিস্থিতি বিবেচনা করার পর আমরা এটা চেষ্টা করব বা ভেবে দেখব যেটা আরও কিছুদিনের জন্য বাড়ানো যায় কি না, কেননা প্রশাসনের কাছ থেকে আমাদের 7 দিনের জন্যই অনুমতি দেওয়া হয়েছে। তবু আমরা চেষ্টা করব যাতে আমরা এটা ভেবে দেখব এটা বাড়াতে পারি। আপনারা কতজন মানুষের জন্য রোজ খাবার? আমরা এখানে প্রতিদিন 100টি শিশুর হাতে দুধ বা বিস্কুট বা পুষ্টিকর খাবার তুলে দিচ্ছি আর লাঞ্চ দিচ্ছি প্রতিদিন 100 জন মানুষের হাতে। এই যে ব্যবস্থা, এখানে আপনাদের খাবারের মধ্যে কি কি আছে? আমরা খাবারের মধ্যে দিচ্ছি ডিমের ঝোল ভাত, আর শিশুদের জন্য তো আগেই বলেছি পুষ্টিকর খাদ্য দুধ বিস্কুট বা হরলিক্স। আপনার নাম? আমার নাম মৃদুল কুমার মিত্র, আমি এই ক্লাবের সাধারণ সম্পাদক। আমার পাশেই বসে আছেন শ্যামল কুমার গাঙ্গুলি, এই ক্লাবের সভাপতি এবং আমার ক্লাবের কমিটি মেম্বার এবং সমস্ত রকম সদস্য অভূতপূর্ব আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, যার ফলে আমরা এই কমিউনিটি কিচেন চালাতে পারছি।